কাজ দেখো মেয়েরা আমার শাড়ি নিয়ে ঝাঁপা শুরু করে দিয়েছে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চলেছে নতুন ব্লগ ভিডিও নিয়ে, আর আমি ঘরে ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম একদম। তো দেখো আমি এখন ট্রেনে করে বেরিয়ে পড়েছি, তো এখান থেকে আমি ভিডিওটা কন্টিনিউ দেখাবো তোমাদেরকে। তো দেখো এই যে হচ্ছে আমাদের ক্যানিং এর পুজোর মানে মেন একটা কি বলতে পারি তোমাদের একটা প্যান্ডেল দেখাতে পারি। তো এটা এখনো কমপ্লিট হয়নি, আর আমি ভেবেছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু তারপরে ভাবলাম যে একেবারে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে আসবো। তো দেখো কেদারনাথ হচ্ছে, সবাই দেখতে এসো প্লিজ, দারুণ হবে প্যান্ডেলটা। তো এবার আমরা ক্যানিং ট্রেন থেকে নেমে যাচ্ছি, প্রচুর ভিড় হয়েছিল আর আমরা লেডিসে উঠেছিলাম। অ্যাকচুয়ালি আমরা আসলে ওখানে ড্যান্স ভিডিও শ্যুট করতে গেছিলাম, তো তোমরা আমার প্রথম ড্যান্সটা দেখেই নিয়েছো ওখানে। এখন আমার বোনের ড্যান্সটা ছাড়া কমপ্লিট হয়নি, মানে এখনও এডিটিং করা শেষ হয়নি, ওই কারণেই ছাড়িনি। আর একটা আলাদা রকমই এডিটিং করার চেষ্টা করছি, ওই কারণে একটু ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে। তো দেখো প্রচুর ভিড়, আর আমার বোন নেমে গেছে অলরেডি, আর আমরা আমরা যাচ্ছি কজন বলো তো? আমরা যাচ্ছি চারজন, মানে আমার পাড়ারই দুটো বোন যাবে আর আমি আর আমার বোন যাবো, কারণ ওরা একটু যাবে যেহেতু একটু ভিডিও ধরে দেবে, বা একটু বেশি জন না হলে বেশ মজা লাগে না। আর দেখো আমি টিফিন নিয়ে নিচ্ছি, ওরা সবাই না খেয়ে এসেছে, আর আমি এই দিনের বেলায় সেজে এসেছি বলে আমার আমার দিকে মানে সবাই দেখছে। তো তোমরা যদি এরকম পাবলিক রিয়াকশান ভিডিও দেখতে চাও, যেমন সবাই করে বউ সেজে বা নানান রকমভাবে, তো অবশ্যই আমি চেষ্টা করবো দেওয়ার। তো আমি সত্যি খুব লজ্জা পাচ্ছিলাম, মানে সবাই দেখছে হা করে করে। আমরা তো নেমে গেছি ক্যানিং স্টেশনে, তো এবারে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল, মানে যেখানে আমরা ড্যান্স ভিডিওটা শ্যুট করব ভেবেছি, মানে আমি বাড়ি থেকে ভেবে এসেছি আর ওদেরকে বলেছিলাম, ওরা এসেছে আমাদের সাথে। তো সত্যি খুব আনন্দ করেছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দিতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তারপরে ক্যানিং ব্রিজেও গিয়েছিলাম, অনেকদিন বাদে যেহেতু ক্যানিং এসেছি তাই ক্যানিং ব্রিজে না গেলে হয়। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলা হয়নি, মানে ভিডিওটা নেওয়া হয়নি, ওখান টাইম আমাদের টিটি ধরেছিল। তো দেখো আমি টিকিট দেখাচ্ছি, কোই ফাজ নি হ্যায় মুঝে মাফ কর দে আপ লোগ সারে মুঝে ছুটি দে দে, মানে টিটিটা ভেবেছে হয়তো আমরা টিকিট কাটিনি, আর আমরা এত হাসছি যে টিটিটা ভাবছে মনে হয় এদের কাছ থেকে টাকা নেবই নেবই, কিন্তু আমরা যে টিকিট কেটেছি সেটা উনি জানতেন না। তো এবার স্টেশন থেকে নেমে চলে এসেছি ফুল কেনার জন্য, তো দেখি ফুলের দাম কত, বলে কি 20 টাকা পিস একটার দাম। তো আমি একটা বড় চেন ফুল নিয়ে নিয়েছিলাম আর একটা ছোট্ট ফুল নিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতে পাবে আমি কী কী নিলাম, কারণ আমি যখন ড্যান্স ভিডিও করব তখন আমি মাথায় দেব, কারণ মাথায় না দিলে ভালো লাগবে না, ওই কারণেই নিয়েছি। আর ক্যানিং বলো বা হাওড়া বলো বা আমাদের মানে শিয়ালদাহ বলো, স্টেশনে যাওয়া মানে ফলের রাজ্য তৈরি করে দিয়েছে, তো মানে ফলের রাজ্য চলে আসে এরপর যেটা হয়। আর এরা যা চিল্লায়, মানে সত্যি সেই দক্ষিণেশ্বরের মতন ব্যাপার তৈরি হয়েছে, আমার দোকানে এসো ডালা নেবো। তো লোকেশন চলে এসেছি কিছু বল।
এখন এখানে, তো এবারে আগে ভিডিও শুট করবো, তারপরে আমরা বাই বাই টাটা গুড বাই গয়া। তো আমরা এখন আগে খেয়ে নিচ্ছি, কারণ না খেয়ে এসে গেছি তাড়াতাড়ি করে রেডি হতে হতে, আর বৃষ্টি পড়ছে এই কারণে বেশি কথা বলা যাবে, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। কি সুন্দর লাগছে দেখো, তো এখন বক্স নিয়ে রেডি হয়ে পড়েছি, দেখি ওই জায়গাটাই করব, আর টাইম নেই আর বৃষ্টি চলে আসছে, এটা হচ্ছে সবথেকে। দেখো ফুলগুলো আমি বোনের কাছ থেকে লাগিয়ে নিচ্ছি, মাতার পাশের পরিবেশটা দেখো কি সুন্দর, আর আবহাওয়াটা না দারুণ ছিল। আর আমরা কিন্তু এর এক বছর আগেও এখানে এসেছিলাম শ্যুট করতে, বাট এখানটায় তো এই গাছগুলো রাস্তার ধারে ছিল না তখন, মানে ছোট ছোট ছিল, তো এখন বড় হয়ে যাওয়ায় আরও সুন্দর লাগছিলো, আর হাওয়া দিচ্ছিল এত, আর আকাশটা দেখো পুরো মেঘ মেঘ করেছিল। তো এবার দেখছিলাম যে কোন পাড়ে গেলে আমার মানে মানে কি লাইটটা ঠিকঠাক পড়বে, মুখ কালো লাগবে না, তো দেখো এই পাড়টাই বেটার ছিল। আমি বোনকে বলছিলাম যে ওই পাড়টা গিয়ে দেখ, বোন বললো এই পাড়ে, তাও আমি বললাম যে ও পাড়টা একবার দেখি, তো এই পাড়ে দেখো কালো কালো লাগছে একদম, তো আমি ওই পাড়টাতেই শ্যুট করবো। ডান্স ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ মানে একটা বাজে যায় অনেক কষ্ট হয়ে গেছে, তো দেখো এবার এবার যাবো ক্যানিং ব্রিজটাকে দেখো, আমাদের ক্যানিংয়ের ব্রিজ সবার ফেভারিট। নিয়ে নদী গেট কি বলে তুই বল, সবাই তাকাচ্ছে দেখো আমরা সেজে গুজে যাচ্ছি। এই গেলটিদের বেশি তাকাবি না, মানে আমি এডিটিং করছিলাম পাশে আমার সেই পাখি চলে এসেছিল, তো বলছে কি আমি যে ওই ভিডিওটা বললাম না যে দেখো পাশে আমাদের দেখছে, আমরা সেজে গুজে যাচ্ছি, বলছি কেলটিদের দিকে আবার কি দেখছে। তো এখানে পিয়া কি বলছো বলো, এটা পিয়া বলছে এটা হচ্ছে নদী, এটা নদী, আমি এটা বিশাল মতো আছে, এটা নদী না, না নদী নদী, এখান থেকে তো গাড়ি ঘোড়া যাচ্ছে, বাট কি মাঝখানে কি ধান চাষ করেছে না কি রে এগুলো, ক্যা তাকলিফ হ্যায় ইনকো, এ জল আছে কিন্তু ভালো, এ জল গেলে তুই হারিয়ে যাবি, অনলাইন করবে বলছে। তো ওইখানেও একটা ব্রিজ হচ্ছে টাকা, মেঘের অবস্থা পুরো খারাপ, পুরো কালো হয়ে এসেছে, ওই কারণে মানে কি বলবো তোমাদের, ভিডিওটা তাড়াতাড়ি করে শ্যুট করে নিয়ে যাক, আমাদের শীতটা হয়ে গেছে, মানে একটু ঘর বন্ধ করতে যাই, ভাই ফোনটা পড়ে যাবে, দেখো দিদি কাজ কি অবস্থা, ওখানে বৃষ্টি হচ্ছে দেখ শুধু, এখনো হেঁটে যাচ্ছি, পা ব্যথা হয়ে যাচ্ছে একদম সেই লেভেলে, প্রচণ্ড খিদে পেয়েছিল, ওই কারণে দেখো বোন আর আমি বসে পড়েছি, আর ওরা ওই ধারে বসে পড়েছে, তো এবার খাবো রূপসী বাংলা দুজন। আমার ডান, আর দেখো ওরা খাচ্ছে, এখনো বোন এখনো তো খাচ্ছে, আর ও এখনো খাচ্ছে, আর নিশা দেখো খাচ্ছে আর হাসছে শুধু, দেখো কাক দেখো মেয়েরা আমার শাড়ি নিয়ে ঝাঁপাচ্ছে করে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ি থেকে রওনা দেবো, আমরা মানে
দিয়েছে। আর আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা, অবশ্যই কমেন্টে জানিও। আর আমি সেই কেদারনাথের প্যান্ডেলটা আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, ক্যানিং স্টেশনে নেমে একদম পাশেই হচ্ছে আমাদের এই প্যান্ডেলটা হচ্ছে, তো খুব এক্সাইটেড থাকবো কারণ মানে প্যান্ডেলটা দেখতে আসার জন্য। আর দেখো বৃষ্টি পড়ছে, আমরা স্টেশনে নেমে গেছি পিএলই স্টেশনে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের অবস্থা হয়ে গেছে এখন শোচনীয় অবস্থা, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তো আমরা এখন এখানে বসে দাঁড়িয়ে রয়েছি। জানি না, মনে হচ্ছে আজকে আর বাড়ি যেতে পারবো না। তো অবশেষে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে, দেখো মাথা টাথা সবার অবস্থা খারাপ, তো এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি আর ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে। তো টাটা, সবাইকে খুব এনজয় করেছি। ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যারা যেমন চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।